দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা, আলোর প্রতিসরণটা আমরা প্রথম দিনটা বলে দিয়েছিলাম তোমাদেরকে, একবার বলে দিচ্ছি, তারপর সেকেন্ড ডেটাতে চলে যাচ্ছি। এক সেকেন্ড, বেশ, আলোর প্রতিসরণের 1 নম্বরটা বলে দিয়েছিলাম, প্রতিসরণ কাকে বলে, প্রতিসরণের সূত্রাবলী, এগুলো বলে দিয়েছিলাম, স্নেলের সূত্রটা বলে দিয়েছিলাম। আলোর প্রতিসরণের সেকেন্ড ক্লাসটাতে চলে যাচ্ছি, মোটামুটি আশা করি এগুলো তোমাদের মনে আছে। আচ্ছা, আজকে আমরা পড়বো যেটা প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্কটা কাকে বলে, এই পিডিএফ গুলো সব দেওয়া আছে গ্রুপে, করে নিয়ে আজকে আমি মোটামুটি চেষ্টা করবো যতটা প্রিভিয়াস যেগুলো আছে সেগুলো শেষ করে দেওয়া, তাহলে আমি পরের দিন থেকে নতুন শুরু করতে পারবো। আচ্ছা, চরম প্রতিসরাঙ্ক কাকে বলে, ঠিক আছে, প্রথমে একটুখানি দেখে নি। আগের দিন প্রতিসরাঙ্কটা আমরা কি পেয়েছিলাম, স্নেলের সূত্র থেকে আমরা প্রতিসরাঙ্কটা পেয়ে গেছিলাম, এই যে সাইন আই বাই সাইন আর, এটা ইজ ইকুয়াল টু মিউ, এটাই পেয়েছিলাম প্রতিসরাঙ্ক। এই প্রতিসরাঙ্কটাকে নিয়েই আমরা আজকে পড়বো, ঠিক আছে। তাহলে প্রতিসরাঙ্ক, চরম প্রতিসরাঙ্ক কাকে বলছে, শূন্য মাধ্যমে কাচের সাপেক্ষে, শূন্য মাধ্যমের সাপেক্ষে কাচ মাধ্যমের প্রতিসরাঙ্ককে কাচের চরম প্রতিসরাঙ্ক বলে। প্রতিসরাঙ্ক, প্রতিসরাঙ্ক জিনিসটা কি বলতো, প্রতিসরাঙ্ক জিনিসটা একটা অনুপাত, ঠিক আছে, এটার কিন্তু কোনো একক নেই, ঠিক আছে, এটা একটা অনুপাত। যেরকম আমরা স্থিতিস্থাপকতা পড়ার সময় অনেক অনুপাত পেয়েছিলাম, অনেকগুলো জিনিসের অনুপাত পেয়েছিলাম, পয়সার অনুপাত, আবার আরো এরকম অনেক ধরনের অনুপাতগুলো পেয়েছিলাম, এখানেও ঠিক প্রতিসরাঙ্কটা হচ্ছে একটা অনুপাত। ওই জন্যেই অনুপাত বলেই এটাকে সবসময়, যখনই প্রতিসরাঙ্ক, যে কোনো প্রতিসরাঙ্ক, চরম প্রতিসরাঙ্ক, আপেক্ষিক প্রতিসরাঙ্ক, যে কোনো প্রতিসরাঙ্ক আমরা বলি, প্রত্যেকটা প্রতিসরাঙ্ক বলার সময় কিন্তু আমাদের সবসময় একটার সাপেক্ষে আরেকটাকে বলতে হবে, ঠিক আছে, একটার সাপেক্ষে আরেকটাকে বলতে হবে, ঠিক আছে। ডি, এটা কি বলে, দীপ নাকি, নামগুলো পুরোটা লিখো, যে যে জয়েন করছে না নামগুলো পুরোটা লিখো, নাহলে আমাদের ডিটেক্ট করতে অসুবিধা হবে, স্যার বুঝতে পারবেন না। দীপ বোধ হয়, দীপ বলে কেউ জয়েন করেছো, নামটা পুরোটা লিখো তোমার। তো যাই হোক, এই হচ্ছে তোমার চরম প্রতিসরাঙ্ক। তাহলে কাকে বলছি, শূন্য মাধ্যমের সাপেক্ষে কাচ মাধ্যমের প্রতিসরাঙ্ককে বলছি কাচের চরম প্রতিসরাঙ্ক, ঠিক আছে, হলো। আচ্ছা, নেক্সট চলে যাচ্ছি, চরম প্রতিসরাঙ্ক হয়ে গেল আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আপেক্ষিক প্রতিসরাঙ্ক কাকে বলছি, আপেক্ষিক প্রতিসরাঙ্ক হচ্ছে জল মাধ্যমের সাপেক্ষে কাচ মাধ্যমের প্রতিসরাঙ্ককে কাচের আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলছে, ঠিক আছে। তাহলে জল মাধ্যমের সাপেক্ষে, এখানে কাচেরটা বাদ চলে গেছে, কাচেরটা লিখে নিও, জল মাধ্যমের সাপেক্ষে কাচ মাধ্যমে যে প্রতিসরাঙ্ক তাকে কাচের আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলা হচ্ছে। চরম প্রতিসরাঙ্ক, আপেক্ষিক প্রতিসরাঙ্ক দুটোর সংজ্ঞা পেলাম, এবার দুটোর মধ্যে একটুখানি সম্পর্কটা দেখে নিই কিরকম ভাবে লেখাটা হয়। জলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, দেখো ওয়াটার, এটা প্রতিসরাঙ্ক, এটা গ্লাস, তার মানে এটা জল, এটা হচ্ছে তোমার কাচ। তাহলে কি বলেছে, জলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, তাহলে যার সাপেক্ষে প্রতিসরাঙ্কটা থাকবে সে থাকবে উপরে, আর যার প্রতিসরাঙ্ক হবে সে থাকবে নিচে, সে থাকবে সাফিক্সে। সেই জন্য জলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক বলে জলটা রইল উপরে, কাচটা রইল নিচে। এখানে কাচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক বলে কাচটা রইল উপরে, জলটা রইল নিচে। এখানে দেখো লিখে দিয়েছি, জি ফর গ্লাস, ডাব্লিউ ফর ওয়াটার, ঠিক আছে। এই হলো প্রতিসরাঙ্ক। আগের দিন তোমাদেরকে এটা একবার বলে দিয়েছিলাম, আলোকরশ্মিটার অভিলম্বের থেকে দূরে সরে যাওয়া, কাছে আসার ব্যাপারটা তোমার মাধ্যম পরিবর্তনের সাথে সাথে, এখানে দেখানো আরেকবার দিয়ে দিয়েছি, বায়ু মাধ্যম, কাচ মাধ্যম, জল মাধ্যম, ঠিক আছে। তাহলে বায়ু মাধ্যমটা হচ্ছে সবচেয়ে লঘু মাধ্যম, তার থেকে একটু গাঢ় মাধ্যম হচ্ছে কাচ মাধ্যম, তারপরে একটু সরি, বায়ু মাধ্যমটা হচ্ছে সবচেয়ে লঘু মাধ্যম, তারপরে আরেকটা হবে জল মাধ্যম, তারপরে হচ্ছে কাচ মাধ্যম, ঠিক আছে। এটা কাচের মধ্যে দিয়ে জলে যাচ্ছে, ঠিক আছে, ওই জন্য দেখো যেভাবে সরে যাচ্ছিল এটা আরেকটু সরে গেল এখানে, ঠিক আছে। এই হলো মোটামুটি। আচ্ছা, এখানে একটা সম্পর্কটা বলে দিয়েছি, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয় তবুও বলে রেখেছি, মিউ হলো শূন্য মাধ্যমে আলোর বেগ বাই যে কোনো মাধ্যমে আলোর বেগ, তাহলে মিউ ইজ ইকুয়াল টু সি বাই ভি, প্রতিসরাঙ্ক আর আলোর বেগের মধ্যে সম্পর্ক। আচ্ছা, আপেক্ষিক প্রতিসরাঙ্ক কি বলেছে, ওয়ান মিউ টু, আপেক্ষিক প্রতিসরাঙ্ক মানে যেখানে আমরা কাচের প্রতিসরাঙ্ক, জলের প্রতিসরাঙ্ক যেরকম বললাম, 1 নম্বর মাধ্যমে আলোর বেগ বাই 2 নম্বর মাধ্যমে আলোর বেগ, ঠিক আছে। এখানে ওই ছবিটা আরেকবার দিয়েছি, আগের দিন যেটা বলেছিলাম। আচ্ছা, স্নেলের সূত্রের সাধারণ রূপ, এরপরে আমরা যে দুটো জিনিস পাবো প্রতিসরণ চ্যাপ্টারে, সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো জিনিস, সেই দুটো হচ্ছে সংকট কোণ আর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, ঠিক আছে। তাহলে প্রতিসরণটাতে কি হচ্ছে,
আলোকরশ্মিটা এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় দিকের পরিবর্তন করছে, ঠিক আছে? প্রতিফলনে কি হচ্ছিল, আলোকরশ্মিটা একই মাধ্যমের মধ্যে থাকছিল, কিন্তু তোমার প্রতিসরণে কি হচ্ছে, আলোকরশ্মি এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাওয়ার সময় দিকের পরিবর্তন করছে। তাহলে সংকট কোণটা কি বলেছে, সংজ্ঞাটা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় ঘন মাধ্যমে যে আপতন কোণের জন্য লঘু মাধ্যমে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, সেই আপতন কোণের মানকে উচ্চ মাধ্যমদ্বয়ের সংকট কোণ বলে। তার মানে আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যা আসে, তার মানে এই ছবিটা নয়, এই ছবিটা ডান দিকে ছবিটা, ঠিক আছে? তাহলে আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যাওয়ার সময় দুই মাধ্যমের বিভেদতলে, এই বিভেদতলটা এটাও হতে পারে, আবার বিভেদতলটা এটাও হতে পারে, ঠিক আছে? দুই মাধ্যমের বিভেদতলে যে কোণে যে কোণে আপতিত হলে আলোকরশ্মিটা এইভাবে না গিয়ে আলোকরশ্মিটা এইখান দিয়ে বেরোবে, ঠিক আছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেরোবে, আলোকরশ্মিটা এই জায়গাটা দিয়ে বেরোবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেরোবে। তো সেই জায়গাটাকে বলা হচ্ছে তোমার আলোক, সেই ওই যে 90 ডিগ্রি কোণটা হবে, 90 ডিগ্রি কোণটাকে কিন্তু সংকট কোণ বলে না। এই জিনিসটাতে তোমরা কনফিউজ হবে না। এইখানে আপাত যে আপাতন কোণের জন্য এইখানে প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হয়, তার মানে আপাতন কোণটাকে আমরা বলছি সংকট কোণ, প্রতিসরণ কোণটা কিন্তু নয়। প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হবে, কিন্তু যে আপাতন কোণের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হবে, সেই আপাতন কোণটাকে আমরা বলবো সংকট কোণ। ক্লিয়ার হয়েছে সবার? কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করে নাও, চ্যাট বক্সে লিখতে পারো, অসুবিধা নেই। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করে নাও। সবার ক্লিয়ার হয়েছে? কেউ কিছু বলছো না, আমি কিন্তু বুঝতে পারছি না তোমরা বুঝতে পারছো কি পারছো না। না, চ্যাটবক্সটা ইউজ করো, যদি মাইক না খুলতে পারো তো চ্যাটবক্সটা ইউজ করো। আরেকবার বলুন, এতক্ষণ বলতে কি হচ্ছিল? দেখো আলোকরশ্মিটা সংকট কোণটা তাহলে কি হচ্ছে, আলোকরশ্মিটা যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যাচ্ছে, তখন দুই মাধ্যমের বিভেদ তলে যে কোণে আপাতিত হলে মাধ্যমদ্বয়ের বিভেদ তল দিয়ে প্রতিসরিত রশ্মিটা বেরিয়ে যায়, মানে বিভেদ তল দিয়ে বেরিয়ে যায় মানে 90 ডিগ্রি কোণে, ঠিক আছে? এই যে অভিলম্বটার সাথে 90 ডিগ্রি কোণ করে প্রতিসৃষ্ট রশ্মিটা বেরিয়ে যায়, ঠিক আছে? তাহলে যে আপাতন কোণের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, সেই আপাতন কোণটাকে বলা হচ্ছে সংকট কোণ। আর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলছে, আলোকরশ্মি কখনো কোনো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় খানিকটা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটা কি বলতো, প্রতিফলন। তো প্রতিফলন মানে কি, যে মাধ্যমে আছে সেই মাধ্যমেই ফিরে আসবে। তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা সংকট কোণ অবধি আলোকরশ্মিটা অন্য মাধ্যমে যাওয়ার চেষ্টা করছিল, বা দুই মাধ্যমের বিভেদ তল দিয়ে বেরোচ্ছিল। সংকট কোণের থেকে যদি বেশি কোণে আপতিত হয়, তাহলে কি হবে, আলোকরশ্মিটা আর অন্য মাধ্যমে যাবে না, যে মাধ্যমে আপতিত হচ্ছে সেই মাধ্যমেই ফেরত চলে আসবে, ঠিক আছে? যে মাধ্যমে আপতিত হচ্ছে সেই মাধ্যমে ফেরত চলে আসবে। এই যে টোটাল ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তাহলে সংকট কোণের থেকে বেশি কোণে যদি আপতিত হয় আলোকরশ্মিটা, তাহলে আলোকরশ্মিটার আর প্রতিসরণ হবে না, বা আলোকরশ্মিটা অন্য কোনো মাধ্যমে যাবে না, আলোকরশ্মিটা যে মাধ্যমে ছিল সেই মাধ্যমেই ফেরত চলে আসবে। এই যে ঘটনাটা, এই যে মাধ্যমে ছিল সেই মাধ্যমে আলোকরশ্মি ফেরত চলে আসার ঘটনাটাকে, এই টোটাল ঘটনাটাকে বলা হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এইখানে দেখে নাও ছবিটা দিয়েছি, এটা এটা হচ্ছে নর্মাল প্রতিসরণ, ঠিক আছে? আলোকরশ্মিটা যাচ্ছিল জল তোমার কাশ মাধ্যম থেকে বায়ু মাধ্যমে, ঠিক আছে? এটা হচ্ছে নর্মাল প্রতিসরণ, প্রথম ছবিটা, এটা হলো নর্মাল প্রতিসরণ। তারপরে হলো, এটা হলো তোমার সংকট কোণ, এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কোণ করে সংকট কোণ বেরিয়ে গেল, এই যে দেখো এটার সাথে 90 ডিগ্রি অভিলম্বের সাথে 90 ডিগ্রি কোণ করছে। আর এটা দেখো সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হলো আলোকরশ্মিটা, যে মাধ্যম থেকে আপতিত হলো সেই মাধ্যমেই আবার ফিরে এলো। এই ঘটনা থেকে বলা হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, সংকট কোণের ছবি আর একটা দেখিয়ে দিয়েছি, দেখো এখানে বুঝতে পারা গেছে? এবার তাহলে আমরা নেক্সট এটাতে চলে যাব, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্তাবলী। আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্তাবলী কি কি আছে? দুটো শর্ত আছে, রশ্মিকে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেতে হবে এবং দুটো মাধ্যমের বিভেদ তলে আপতিত হতে হবে, আর ঘনমাধ্যমে আপাতন কোণে কোন মাধ্যম দ্বারা সংকট কোণ অপেক্ষা বৃহত্তর হতে হবে। দুটোই দেখো, ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে তো যেতেই হবে, নইলে প্রতিসরণ হবে কি করে? প্রতিসরণের মাধ্যমেই তো আমরা আপাতন পূর্ণ প্রতিফলনটা পাচ্ছি, তাই না? প্রথমে প্রতিসরণ হবে, তারপর সংকট কোণ তৈরি হবে, তারপরে আমরা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন পাবো। সেই জন্য আলোকরশ্মিকে ঘনমাধ্যমে থেকে লঘু মাধ্যমের দিকে যেতে হবে এবং দুই মাধ্যমের বিভেদ তলে অবশ্যই আপতিত হতে হবে। এক নম্বর হলো, দু নম্বর,
ঘন মাধ্যমে আপাতন কোণ মাধ্যম দ্বয়ের সংকট কোণ অপেক্ষা বৃহত্তর হতে হবে। ঘন মাধ্যমে আপাতন কোণ মাধ্যম দ্বয়ের সংকট কোণ অপেক্ষা বৃহত্তর হতে হবে, কারণ আমরা জানি সংকট কোণ অবধি যতক্ষণ হচ্ছে সংকট কোণ অবধি কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকছে, মানে মাধ্যমে আলোকরশ্মিটা অন্য মাধ্যমে চলে যাওয়ার একটা চান্সেস থাকছে। কিন্তু সংকট কোণের থেকে বড় মাধ্যমে যদি আপতিত হয় তাহলে কিন্তু আলোকরশ্মিটার আর দ্বিতীয় মাধ্যমে যাওয়ার চান্সেস থাকছে না, দুই মাধ্যমের বিভেদ তলে ধাক্কা খেয়ে আবার পুনরায় প্রথম মাধ্যমে ফেরত আসছে, তাই আপন ধরেন পূর্ণ প্রতিফলনটা হচ্ছে। আচ্ছা, সংকট কোণ আর মাধ্যমের প্রতিসরাঙ্কের মধ্যে একটা সম্পর্ক আছে, এটা এত বেশি ইম্পর্টেন্ট নয়, তবু আমি লিখে দিয়েছি, একবার দেখে নাও। রশ্মি জল থেকে বাড়িতে যাওয়ার সময় জলের আপতন কোণের মান যদি তোমার থিটা সি হয় তখন ওটাকে আমরা রশ্মির বিভেদ তলে ঘেঁষে চলে যায়, অর্থাৎ প্রতিসরাঙ্কের মান 90 ডিগ্রি হয়। সুতরাং মনে করি বায়ুর চরম প্রতিসরাঙ্ক মিউ ইজ ইকুয়াল টু 1, জলের চরম প্রতিসরাঙ্ক মিউ ওমেগা, ওমেগাটা কি করে বের করেছি, মিউ ওমেগা ইন্টু সাইন থিটা সি আর মিউ এ ইন্টু সাইন 90 ডিগ্রি। ঠিক আছে, সংকট কোণ যেহেতু সংকট কোণের মাধ্যমে প্রতিসরাঙ্ক, ওই জন্য থিটার জায়গায় এখানে 90 ডিগ্রিটা বসিয়ে দিয়েছি। সাইন 90 ডিগ্রি সমান আমরা জানি 1, তাহলে হয়ে গেল মিউ ওমেগা, মানে বা মিউ ওয়াটার যেটা যেটাই বলো তোমার, জলের চরম প্রতিসরাঙ্ক হয়ে গেল 1/sin θ। ঠিক আছে, এটা এত বেশি ইম্পর্টেন্ট নেই, তবু আমি লিখে দিয়েছি, একবার দেখে নিও। ঠিক আছে, এই হলো আলোর প্রতিসরণ মোটামুটি। নেক্সট আমরা চলে যাবো আলোকীয় লেন্স। আলোকীয় লেন্সটা হয়ে গেলে মোটামুটি তোমাদের আগে যেটুকু হয়েছিল সেটুকু কমপ্লিট হয়ে যাবে। এখন যতটা অব্দি বললাম বলো, প্রতিসরণের কারোর কোনো কিছু আটকেছে না, মানে কোনো কিছু কারোর বুঝতে অসুবিধা হচ্ছে নাকি, প্রতিসরণের ক্ষেত্রে কারোর কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? প্রতিসরণের যতটুকু বললাম, প্রতিসরণ কাকে বলে, প্রতিসরণের সূত্রাবলী, স্নেলের সূত্র, সেখান থেকে প্রতিসরাঙ্ক, চরম প্রতিসরাঙ্ক, আপেক্ষিক প্রতিসরাঙ্ক, তারপরে আমরা পেলাম সংকট কোণ, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, সংকট কোণের আপাতনের ব্যাপারটা, প্রতিসরণের ব্যাপারটা দেখলাম, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্তগুলিগুলো দেখলাম। ঠিক আছে, এর মধ্যে তোমাদের কারো কোনো কিছু কোথাও আটকেছে কিনা বলো, তাহলে আরেকবার বলে দিচ্ছি, না হলে লেন্সে চলে যাবো। কারো যদি কোনো কিছু আটকে থাকে বলো, বলে দিচ্ছি, না হলে লেন্সে চলে যাবো। তাহলে লেন্সে চলে যাচ্ছে, আমি ধরে নিচ্ছি তোমাদের কারো কোথায় কোনো কিছু আটকায়নি, লেন্সে চলে যাচ্ছে। আচ্ছা, লেন্স কাকে বলে, আমরা দর্পণটা পড়ে এসেছিলাম, দর্পণের মতোই লেন্সের আইডিয়াটা অনেকটা। ঠিক আছে, উত্তল দর্পণ অবতল দর্পণ আমরা পড়ে এসেছি, উত্তল দর্পণ আর অবতল দর্পণের মতোই উত্তল লেন্স আর অবতল লেন্সের আইডিয়াটা অনেকটা। সংজ্ঞাটা একবার দেখে নাও, নির্দিষ্ট জ্যামিতিক আকারে দুটি তল যার মধ্যে একটি বক্রতল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসরক মাধ্যমকে লেন্স বলে। ঠিক আছে, তাহলে দু ধরনের লেন্স আমরা যেরকম দর্পণের ক্ষেত্রে পেয়েছি না, এখানে আমরা দু ধরনের লেন্স পাবো, উত্তল লেন্স আর অবতল লেন্স। ঠিক আছে, এখানে আমরা দু ধরনের লেন্স পাবো, উত্তল লেন্স আর অবতল লেন্স। ঠিক আছে, এই যে এটা হচ্ছে তোমার উত্তল লেন্স, দেখো ছবিটা ভালো করে খেয়াল করো, এই তিনটে হচ্ছে উত্তল লেন্স, যেটুকুতে মার্ক করলাম সেটুকু হলো হচ্ছে উত্তল লেন্স, আর এই তিনটে হচ্ছে অবতল লেন্স। এবারে আমরা কি দেখেছিলাম, উত্তল লেন্সের উত্তল দর্পণের ক্ষেত্রে কি দেখেছিলাম, গোলাকার বৃত্তের যে গোলাকার যে ইয়েটা কার্ভ কার্ভ যেটা বা বক্রতল যেটা বলো, বক্রতলের বাইরের দিকটা মসৃণা চকচকে উঠছিল, তাই না, দর্পণের ক্ষেত্রে দেখেছিলাম, লেন্সের ক্ষেত্রেও তাই, বাইরের দিকটা যখন মসৃণা চকচকে হবে প্রতিফলক তল হিসেবে কাজ করে তখন সেটাকে আমরা বলবো উত্তল লেন্স, আর যখন তোমার বক্রতলের ভেতরের দিকটা মসৃণা চকচকে হবে প্রতিফলক তল হিসেবে কাজ করবে সেটাকে আমরা বলবো অবতল লেন্স। ঠিক আছে, তাহলে উত্তল লেন্সের অবতল লেন্সের ক্ষেত্রে দেখো, এখানে তিন ধরনের উত্তল লেন্স আছে, ডাবল কনভেক্স, প্লেনো কনভেক্স, কনভার্জিং মেনিসকিউস। ডাবল কনভেক্স বলতে এখানে কি বলছে, উভতল, মানে দুটো তলই অবতল, দুটো তলই উত্তল। ঠিক আছে, এটা হচ্ছে উভতল, একটা তল এটা হচ্ছে তোমার একটা তল সমান্তরাল আর একটা তল হচ্ছে উত্তল। ঠিক আছে, এই লেন্সটারই ব্যবহারটা সবচেয়ে বেশি হয়, আর এটা হচ্ছে উভ অবতল, মানে একটা এটা হচ্ছে তোমার একটা হচ্ছে উত্তল আরেকটা হচ্ছে অবতল। এই দেখো, এই দিকটা হচ্ছে উত্তল লেন্স, বাইরের দিকটা হচ্ছে উত্তল লেন্স, এই দিকটা আর এই দিকটা হচ্ছে অবতল লেন্স। এটা হয়ে গেল উত্তল লেন্সের তিনটে ভাগ। এবার অবতল লেন্সের তিনটে ভাগ, এটা হচ্ছে তিনটে উভ অবতল, এটা উভ অবতল কেন, দুটো তলই অবতল হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে উত্তল অবতল, এটা হচ্ছে উভ অবতল, উভ অবতলের দুটো তলই অবতল। ঠিক আছে, এখানে একটা সাইড একটা তল অবতল, একটা তল সমান্তরাল, আরেকটা হচ্ছে একটা তল উত্তল, একটা তল হচ্ছে অবতল। এই হলো তোমার ছ রকমের লেন্স মোটামুটি। বেশ, আরো কয়েকটা ছবি দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবারে দেখো, লেন্সের বক্রতা কেন্দ্রটা কি করে তৈরি হচ্ছে, আমরা দর্পণের ক্ষেত্রে এই জিনিসগুলো পেয়েছিলাম, বক্রতা কেন্দ্র, ফোকাস দূরত্ব, এগুলো সমস্ত আমরা দর্পণের ক্ষেত্রে পেয়েছিলাম, এখানেও
আমরা বক্রতা কেন্দ্রটা পাবো। দেখো বক্রতা কেন্দ্রটা কি করে তৈরি হচ্ছে, দেখো উত্তল লেন্সের ক্ষেত্রে দেখো দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করলে তখন কিন্তু একটা উত্তল লেন্স তৈরি হচ্ছে, তাই না? উত্তল লেন্স বেসিক্যালি উভয়ত্তল লেন্স, দুটো সাইডই যখন উত্তল লেন্স, তাহলে দুটো দুটো বৃত্ত দুটো গোলাকার স্ট্রাকচার যখন পরস্পরকে ছেদ করছে তখন কিন্তু উভয়ত্তল লেন্স তৈরি হচ্ছে। এবারে এই দুটো বৃত্তের দুটো সেন্টার থাকবে, তাহলে কি হচ্ছে, দুটো বৃত্তের দুটো সেন্টার থাকার জন্য বক্রতা কেন্দ্র কিন্তু দুটো হচ্ছে। লেন্সের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র কিন্তু দুটো হচ্ছে, সি ওয়ান আর সি টু দুটো বক্রতা কেন্দ্র লেন্সের ক্ষেত্রে তৈরি হচ্ছে, দুটো বক্রতা কেন্দ্র লেন্সের ক্ষেত্রে তৈরি হচ্ছে। এটা হচ্ছে উত্তল লেন্সের ক্ষেত্রে। আর নেক্সট হচ্ছে অবতল লেন্সের ক্ষেত্রে। অবতল লেন্সের ক্ষেত্রে দেখো, অবতল লেন্সের ক্ষেত্রে দুটো দুটো গোলাকার স্ট্রাকচার বা দুটো বক্রতলের ভেতর দিকগুলোকে আমরা যখন নিচ্ছি, এইটারও ভেতরের দিকটা নিচ্ছি, এই এই ছবিটারও ভেতরের দিকটা নিচ্ছি, এই ছবিটারও ভেতরের দিকটা নিচ্ছি, দুটো ভেতরের দিকটা যখন নিচ্ছি তখন একটা তোমার উভ অবতল লেন্স তৈরি হচ্ছে। এটা হচ্ছে উভতল আর এটা হচ্ছে উভ অবতল। তাহলে দুটো বৃত্তের যখন ভেতরের দিকটা আমরা নিচ্ছি, নিয়ে আমরা একটা কনকেভ লেন্স বা একটা অবতল লেন্স তৈরি করছি, তখন সেই বৃত্ত দুটোর যে কেন্দ্র, সেই কেন্দ্র দুটোকে বলবো ওই লেন্সের বক্রতা কেন্দ্র। এখানেও সি ওয়ান সি টু দুটোকে তোমার বক্রতা কেন্দ্র বলবো। লেন্সের গোলীয় তলগুলি যেই গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে লেন্সের বক্রতা কেন্দ্র বলবে। ঠিক আছে, এবার আমরা দেখে নিই প্রধান অক্ষ কাকে বলে। প্রধান অক্ষটা আমরা দর্পণের ক্ষেত্রে কি বলেছিলাম, দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষটা হয়েছিল এক্স অ্যাক্সিসটাকে আমরা প্রধান অক্ষ বলেছিলাম। লেন্সের ক্ষেত্রেও কিন্তু কোনো ডিফারেন্স হবে না। লেন্সের ক্ষেত্রেও লেন্সের বক্রতা কেন্দ্র, দুটো বক্রতা কেন্দ্রকে সংযোগকারী যে রেখাটা, সেই রেখাটাকে আমরা বলবো প্রধান অক্ষ, মানে ওই এক্স অ্যাক্সিসটাকে আমরা প্রধান অক্ষ বলবো। এখানে দেখে নাও, দেখিয়ে দিয়েছে, দেখো সি ওয়ান আর সি টু কে যোগ করেছে যে রেখাটা, সেই রেখাটাকে আমরা বলবো প্রধান অক্ষ। ঠিক আছে, এখানেও তাই, তাই সি ওয়ান আর সি টু কে যোগ করেছে যে রেখাটা, সেটাকে বলছি আমরা প্রধান অক্ষ। কোনো লেন্সের উভয় পৃষ্ঠের বক্রতা কেন্দ্র সংযোগকারী সরল রেখাকে প্রধান অক্ষ বলে। হয়ে গেল। আচ্ছা, নেক্সট আমরা পাবো আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র কোনটা, ঠিক লেন্সের মাঝখানের যে পয়েন্টটা হবে, তার মানে লেন্সের ক্ষেত্রে বেসিক্যালি এটা মনে রাখার জন্য তোমাদেরকে বলছি, এটা অফিসিয়াল কোনো সংজ্ঞা নয়, কিন্তু মনে রাখার জন্য তোমাদের বলছি, এক্স অ্যাক্সিসটা ওয়াই অ্যাক্সিসটা লেন্সের যে পয়েন্টটাতে ছেদ করবে সেই পয়েন্টটাকে বেসিক্যালি আমরা লেন্সের আলোক কেন্দ্র বলবো। দেখে নাও, এক্স অ্যাক্সিসটা হয়েছিল এটা প্রধান অক্ষ যেটাকে বলেছিলাম, আর আমরা কি বলেছিলাম এই ওয়াই অ্যাক্সিসটা কি বলেছিলাম, ও দর্পণের ক্ষেত্রে উন্মেষ বলেছিলাম, তাই না? এই উন্মেষ বা ওয়াই অ্যাক্সিস যেটা, সেটাকে যে সেটা এক্স অ্যাক্সিসকে যে পয়েন্টটাতে ছেদ করছে সেই পয়েন্টটাকে আমরা বলবো তোমার, সেই পয়েন্টটাকে আমরা বলবো লেন্সের আলোক কেন্দ্র। ঠিক আছে, সেই পয়েন্টটাকে আমরা বলবো লেন্সের আলোক আলোক কেন্দ্র। আমরা দর্পণের ক্ষেত্রে দেখেছিলাম মেরু, এখানে পাচ্ছি লেন্সে পাচ্ছি আলোক কেন্দ্র। ঠিক আছে, লেন্স আর দর্পণের মধ্যে এটাই ডিফারেন্স। দর্পণের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম মেরু, আর লেন্সের ক্ষেত্রে আমরা পাচ্ছি আলোক কেন্দ্র। ঠিক আছে, এবারে হচ্ছে লেন্সের প্রধান বা মুখ্য ফোকাস। এই ফোকাসের ব্যাপারটা খুব ভালো করে বোঝো, এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসবে। তোমাদের বইয়ের যে শর্ট কোশ্চেনগুলো আছে সেই শর্ট কোশ্চেনগুলো কিন্তু খুব ভালো করে পড়বে। আমি দেখেছি ওখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন ইয়েতে আসে, বুকলেটে। আমি যতদিন বুকলেটে পড়িয়েছি ততদিন দেখেছি ওখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন বুকলেটে আসে। ঠিক আছে, আচ্ছা, লেন্সের প্রধান মুখ্য ফোকাস, প্রধান মুখ্য ফোকাস কি হচ্ছে দেখো, প্রধান মুখ্য ফোকাস উত্তল লেন্সের ক্ষেত্রে কি হচ্ছে আর অবতল লেন্সের ক্ষেত্রে কি হচ্ছে। উত্তল লেন্সের ক্ষেত্রে, উত্তল লেন্সের ক্ষেত্রে মুখ্য ফোকাসটা কি হচ্ছে, যেদিক থেকে আলোক রশ্মি আসছে সেদিকে তৈরি হচ্ছে। ঠিক আছে, এই প্রধান মুখ্য ফোকাস থেকে আলোক রশ্মিগুলো লেন্সে গিয়ে অপসারী রশ্মি হিসেবে বেরোচ্ছে। উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা জানি আলোক রশ্মি, উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা দেখেছি আলোক রশ্মিগুলো অপসারী রশ্মি হিসেবে বেরোয়, আর তোমার অবতল লেন্সের ক্ষেত্রে কি হয়, আলোক রশ্মিগুলো তোমার বেরিয়ে যায় উল্টো দিকে, কিন্তু সেটাকে পিছন দিকে টেনে ওটাকে বাড়ানো হয়। ঠিক আছে, তো উত্তল লেন্সের ক্ষেত্রে কি হয়েছে, আলোক রশ্মিগুলো যেখান থেকে যে বিন্দু উৎস থেকে এসে আলো লেন্সের উপর পড়ছে সেই বিন্দু উৎসটাকে আমরা বলবো লেন্সের প্রধান মুখ্য ফোকাস। কারণ উত্তল লেন্সে যখনই আলোক রশ্মিগুলো পড়ে, পড়ার পর অপসারী রশ্মিগুচ্ছ হিসেবে বেরিয়ে যায় বা সমান্তরাল রশ্মিগুচ্ছ হিসেবে বেরিয়ে যায়। আলোক রশ্মিগুলো মিলিত হওয়ার কোনো জায়গা থাকে না। ঠিক আছে, আচ্ছা, এটা হলো তোমার উত্তল লেন্সের মুখ্য ফোকাস। অবতল লেন্সের মুখ্য ফোকাস, অসীম থেকে আলোক রশ্মিগুলো এসে অবতল লেন্সের উপর পড়লে বা বিভিন্ন তোমার বিভিন্ন সূত্র থেকে এসে অবতল লেন্সের উপর পড়লে, পড়েও কিন্তু এরা সমান্তরাল রশ্মিগুচ্ছ হিসেবে বেরিয়ে যায়। একটা জিনিস খেয়াল করো, লেন্সে যখনই পড়ছে যে ধরনের লেন্সেই পড়ুক, আমরা লেন্সটা তাহলে ব্যবহার করি কেন, দূরের জিনিস কাছের জিনিস যাই হোক, যত দূর থেকেই আসুক যত কাছ থেকেই আসুক, লেন্সের মধ্যে দিয়ে যখন আলোক রশ্মিটা বেরিয়ে যাচ্ছে তখন কিন্তু দুটো লেন্সের ক্ষেত্রেই সমানভাবে বেরোচ্ছে।
ঠিক আছে, চশমার পাওয়ার সেট করার জন্য, কিন্তু যাতে আমরা আমাদের যেটা নজর সেটাতেই দেখতে পারি, সেই সমানেই দেখতে পারি, যেহেতু আলোক রশ্মিগুলো লেন্সের ভেতর দিয়ে, লেন্সের ভেতর দিয়ে বেরোনোর পর সমানভাবে বেরোচ্ছে, সেই জন্য কিন্তু আমরা চশমার ক্ষেত্রে এই লেন্সগুলোকে ব্যবহার করি। ঠিক আছে, তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে তাই হচ্ছে, অসীম থেকে আসা কতগুলো আলোক রশ্মি অবতল লেন্সের উপর পড়ে সমান্তরালভাবে বেরোচ্ছে, এবং সমান্তরালভাবে যখন বেরোচ্ছে তখন তো কোথাও যোগ হচ্ছে না। তোমার উত্তল লেন্সের ক্ষেত্রে তাও একটা বিন্দু উৎস থেকে আসছিল আলোক রশ্মি, কিন্তু অবতল লেন্সের ক্ষেত্রে তো বিভিন্ন উৎস থেকে আসছে, তাই না? তাহলে বিভিন্ন উৎস থেকে আসছে বলে কোথাও যোগ হচ্ছে না, তাহলে কোথাও যোগ না হলে তো আমরা ফোকাস পাবো না। তাহলে আমাদের কি করতে হবে, দর্পণের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, পিছন দিকে বাড়িয়ে দিয়েছিলাম, এখানেও ঠিক তাই, পিছন দিকে বাড়িয়ে দিয়ে একটা জায়গায় যোগ করে দিলাম, এইখানে মুখ্য ফোকাস তৈরি হলো অবতল দর্পণে। ক্লিয়ার হয়েছে? মুখ্য ফোকাস তৈরি হলো অবতল দর্পণে, কারোর কোনো জায়গায় অসুবিধা? এখানটা খুব ভালো করে ক্লিয়ার করো, মুখ্য ফোকাস গৌণ ফোকাস এই জায়গাটা ভীষণ ভালো করে ক্লিয়ার করো, এখানে কিন্তু প্রচুর কোশ্চেন আছে। কারো কোনো জায়গায় অসুবিধা? অসুবিধা না থাকলে আমি এগোবো। দেখো, যারা জয়েন করেছে একটা জিনিস বলি, এটা কিন্তু একটা প্রফেশনাল কোর্সে যাওয়ার জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, তাই না? ক্লাসটা যদি ইন্টারঅ্যাক্টিভ না হয়, তোমরা যদি কিছু না বলো, চুপচাপ শুনে যাও, তাহলে কিন্তু হবে না। এটা কোনো বাংলার বা ইংলিশের লেকচার নয় যে স্যার ম্যাডাম তোমরা কিছু জানো না ওটা সম্বন্ধে, ইন্টারাকশন করতে হবে, তোমাদের কোনো অসুবিধা হলে আমাকে বলতে হবে। ফিজিক্স কেমিস্ট্রির ব্যাপারটা তোমরা যত জিজ্ঞাসা করবে তত জিনিসগুলো ক্লিয়ার হবে, না জিজ্ঞাসা করলে কিন্তু আমি বলতে পারবো না, তাই না? তোমরা নিজে থেকে যদি না বলো, তাহলে কিন্তু কোথাও অসুবিধা হলে আমি আমার মতো পড়িয়ে চলে যাবো, তোমরা কিছু বুঝলে না, তাতে তো কোনো লাভ হবে না, কারণ এটা একটা প্রফেশনাল কোর্সের জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ। এটা তো শুধু এইচএস নয়, এটা প্রফেশনাল কোর্সের জন্য, যেখানে অনেক জনের সাথে, পুরো রাজ্যের ছেলেপিলেদের সাথে তোমাদের কিন্তু কম্পেয়ার করতে হবে, তাই না? কম্পিট করতে হবে পুরো রাজ্যের ছেলেপিলেদের সাথে। তো সেই হিসাবে ট্রিট করো ক্লাসগুলোকে, ক্যাজুয়ালি নিও না। ঠিক আছে, তো হলো মোটামুটি আমরা মুখ্য ফোকাসের ব্যাপারটা পড়লাম, এবারে আমরা চলে যাচ্ছি মুখ্য ফোকাসে। এবারে চলে যাচ্ছি উত্তল লেন্সের প্রথম মুখ্য ফোকাস, অবতল লেন্সের প্রথম মুখ্য ফোকাস, দুটোই বলে দিলাম। এবারে চলে যাবো পরের ইয়েটাই চলে যাচ্ছি, এক সেকেন্ড। আচ্ছা, প্রথম প্রধান মুখ্য ফোকাস হয়ে গেল, এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় মুখ্য ফোকাসে। লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস দেখো, দুটোর মধ্যে দুটো ছবি কিন্তু গুলিয়ে ফেলো না, দুটো আমি দুদিনের ক্লাসটা এই জন্য করেছিলাম, ছবিগুলো কিন্তু একই রকম লাগবে, ঠিক উল্টে গেল ছবিটা। দ্বিতীয় মুখ্য ফোকাসের ক্ষেত্রে কি হলো, ছবিটা ঠিক উল্টে গেল। প্রথম মুখ্য ফোকাসের ক্ষেত্রে কি হচ্ছিল, উত্তল লেন্সের ক্ষেত্রে আলোক রশ্মি একটা বিন্দুতে উৎস থেকে আলোক রশ্মিগুলো আসছিল, এসে লেন্সের উপর পড়ছিল, পড়ে সমান্তরাল রশ্মি হিসেবে বেরিয়ে যাচ্ছিল, তাই না? দিয়ে যে বিন্দু উৎস থেকে আলোক রশ্মিটা আসছিল সেই বিন্দু উৎসটাকে আমরা বলছিলাম মুখ্য ফোকাস। এবারে দ্বিতীয় মুখ্য ফোকাসের প্রধান মুখ্য ফোকাস, এবার দ্বিতীয় মুখ্য ফোকাসের ক্ষেত্রে কি হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে মানে সমান্তরাল কতগুলো আলোক রশ্মি এসে উত্তল লেন্সের উপর পড়ছে, সমান্তরাল কতগুলো আলোক রশ্মি এসে উত্তল লেন্সের উপর পড়লে, পড়ার পর আলোক রশ্মিগুলো কি হচ্ছে তোমার, বেরিয়ে গিয়ে যখন লেন্সের ভেতর দিয়ে যাচ্ছে, যাওয়ার পর ওপাশে গিয়ে একটা বিন্দুতে যুক্ত হচ্ছে, ওপাশে গিয়ে যে বিন্দুটাই যুক্ত হচ্ছে আলোক রশ্মিগুলো, সেই জায়গাটাকে আমরা বলছি দ্বিতীয় মুখ্য ফোকাস। ঠিক আছে, তাহলে প্রথম মুখ্য ফোকাস আর দ্বিতীয় মুখ্য ফোকাসের মধ্যে, উত্তর লেন্সের প্রথম মুখ্য ফোকাস আর উত্তর লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাসের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারা গেল, উত্তর লেন্সের প্রথম মুখ্য ফোকাস আর উত্তর লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাসের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারা গেল আশা করি। নেক্সট আমরা পড়ছি তোমার দ্বিতীয় মুখ্য ফোকাস, অবতল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস, অবতল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস, অবতল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাসের ক্ষেত্রে আমরা কি করছি, অবতল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাসের ক্ষেত্রে কতগুলো সমান্তরাল আলোক রশ্মি আসছে, সমান্তরাল আলোক রশ্মিগুলো এসে অবতল লেন্সের উপর পড়ছে, অবতল লেন্সের উপর পড়ার পর কি হচ্ছে তোমার, অপসারী রশ্মিগুচ্ছ হিসেবে বেরিয়ে যাচ্ছে। এবার অপসারী রশ্মিগুচ্ছ হিসেবে বেরিয়ে গেল, তার মানে ওদিকে কোথাও মিললো না, এদিকে এদিকেও সমান্তরাল রশ্মিগুচ্ছ আসছে, তাহলে এদিকেও কোথাও মিলছে না, তাহলে আমাদের কি করতে হবে, পিছন দিকে টেনে যোগ করতে হবে, নইলে তো ফোকাস পাবো না। ফোকাস পেতে গেলে মানে কি, আলোক রশ্মিগুলোকে হয় অরিজিনালি যোগ হতে হবে, নইলে আলোক রশ্মিগুলোকে আমাদের যোগ করে জোর করে যোগ করাতে হবে। তাহলে এখানে যেহেতু দুদিকে কোনো জায়গাতেই নিজে আলোক রশ্মিগুলো মিলছে না,
আলোক রশ্মিগুলো যেহেতু কোনো জায়গায় নিজেরা মিলছে না, সেই জন্য আমাদেরকে কি করতে হবে, টেনে যোগ করাতে হবে, টেনে বাড়িয়ে দিতে হবে। তাহলে কি করতে হবে, আলোক রশ্মিগুলোকে পিছন দিকে টেনে বাড়িয়ে দিলাম, পিছন দিকে টেনে বাড়িয়ে দিয়ে দেখো যেখানটাতে F2 লেখা আছে সেখানে হলো অবতল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস। ক্লিয়ার হলো? উত্তল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস, অবতল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস, আশা করি ক্লিয়ার হয়ে গেছে, এখানে লেখা রয়েছে। এবারে সাধারণ সূত্র, লেন্সের সাধারণ সূত্রটা মনে রেখো, 1/V - 1/U = 1/F। ইউটা হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র থেকে বস্তু দূরত্ব, আমরা দর্পণের ক্ষেত্রে দেখেছি ইউটা হচ্ছে বস্তু দূরত্ব, ভিটা হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, আর এফটা হচ্ছে ফোকাস দূরত্ব, ঠিক আছে। 1/V - 1/U = 1/F। এবারে সাইন কনভেনশন, সাইন কনভেনশনটা আমরা দর্পণের ক্ষেত্রেও পড়েছিলাম, এখানে একটুখানি দেখে নাও সাইন কনভেনশনটা কিভাবে হবে। এক নম্বর পয়েন্ট হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র হবে কার্টেসীয় নির্দেশ তন্ত্রের মূল বিন্দু, ওই মূল বিন্দু থেকে আমরা সমস্ত দূরত্ব মাপতে হবে। আগেটাতে আমরা কি করেছিলাম, দর্পণের ক্ষেত্রে আমরা মেরু থেকে সমস্ত দূরত্ব মাপছিলাম, এখানে আমরা কি করব, আমরা মূল বিন্দু থেকে, আমরা আলোক কেন্দ্র থেকে সমস্ত দূরত্বগুলো মাপবো। আলোক কেন্দ্র বলতে এই যে সি পয়েন্টটা, এই যে এটা সি পয়েন্টটা, এই সি পয়েন্টটা থেকে আমরা সমস্ত দূরত্ব মাপবো। ওখানে আমরা কি করছিলাম, মেরু বিন্দু থেকে মাপছিলাম, তো এখানে সি পয়েন্টটা থেকে সমস্ত দূরত্বগুলো মাপবো, ঠিক আছে। নেক্সট হলো লেন্সের প্রধান অক্ষ এক্স অক্ষ, সেটা আমরা ধরেই নিয়েছি এক্স অক্ষটা প্রধান অক্ষ হবে, দর্পণের ক্ষেত্রে ঠিক তাই ছিল। আপতিত আলোর অভিমুখ এবং পরিমাপযোগ্য দূরত্বের অভিমুখ একই দিকে হলে ধনাত্মক চিহ্ন ব্যবহার করতে হবে। আপতিত আলোর অভিমুখ এবং পরিমাপযোগ্য দূরত্বের অভিমুখ একই দিকে হলে ধনাত্মক চিহ্ন ব্যবহার করতে হবে, মানে পজিটিভ সাইন। আপতিত আলোর অভিমুখ, মনে করো আমরা এদিক থেকে এখান থেকে মাপছি, ঠিক আছে, আলোক রশ্মিটাও এদিকে পড়ছে, ঠিক আছে। তাহলে যদি দুটো জিনিসই মাপটাও যদি এদিকে, এখানে যে F2টা আলোক রশ্মি যেদিকে যাচ্ছে, সি থেকে মাপটাও আমরা সেদিকে নিচ্ছি, তার মানে এখানে F2টা পজিটিভ হবে, এখানে কিন্তু F2টা নেগেটিভ হবে, কারণ আলোক রশ্মিগুলো যেদিকে আসছে সি থেকে F2টা আমরা তার উল্টো দিকে নিচ্ছি। তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে এটা F2টা পজিটিভ হবে, অবতল লেন্সের ক্ষেত্রে F2টা নেগেটিভ হবে, ঠিক আছে। নেক্সট পয়েন্টটা কি বলেছি দেখো, আপতিত আলোর অভিমুখ এবং পরিমাপযোগ্য দূরত্বের অভিমুখ বিপরীত হলে ঋণাত্মক হবে, এটা বলে দিলাম। নেক্সট হচ্ছে বস্তুর বা প্রতিবিম্বের উচ্চতা এক্স অক্ষের উপরের দিকে হলে অর্থাৎ ওয়াই অক্ষের ধনাত্মক দিকে হলে উচ্চতার চিহ্ন ধনাত্মক, উচ্চতার নিচের দিকে হলে ওয়াই অক্ষের নিচের দিকে হলে হবে ঋণাত্মক। তার মানে আমরা কি এক্স অক্ষের উপরের দিকে এই দিকটাতে যে মাপগুলো নেবো, এক্স অক্ষের উপরের দিকে এই পোর্শনটাতে যে মাপগুলো নেবো সেগুলো হবে পজিটিভ, আর এই দিকে যে মাপগুলো নেবো সেগুলো হবে নেগেটিভ। এক্স অক্ষের উপরের দিকে যে মাপগুলো হবে সেগুলো হবে পজিটিভ, এক্স অক্ষের নিচের দিকে যে মাপগুলো সেগুলো হবে সমস্ত নেগেটিভ, হলো। আচ্ছা, এর লাস্ট পয়েন্টটা কি হলো, এই রীতি অনুসারে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব ধনাত্মক এবং অবতল লেন্সের ফোকাস দূরত্ব ঋণাত্মক ধরা হয়। এই রীতি অনুসারে উত্তল লেন্সে বলে দিলাম, উত্তল লেন্সের ফোকাস দূরত্ব ধনাত্মক এবং অবতল লেন্সের ফোকাস দূরত্ব ঋণাত্মক কেন হচ্ছে, কারণ উত্তল লেন্সের ফোকাস দূরত্ব যেদিকে আলো আসছে সেদিকেই মাপা হচ্ছে, CF2, ঠিক আছে, আলোটা যেদিকে যাচ্ছে সেদিকে মাপা হচ্ছে, সেই জন্য ধনাত্মক। আর অবতল লেন্সের CF2টা আলো যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে মাপা হচ্ছে, অ্যারোগুলো দিয়ে আমরা ডিনোট করবো আলো কোন দিকে যাচ্ছে তার উল্টো দিকে মাপা হচ্ছে, সেই জন্য এটাকে আমরা বলে দিচ্ছি তোমার নেগেটিভ ধরা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবারে উত্তল লেন্সের ক্ষেত্রে সদ্বিম্বগুলো আর দুটো নোট তোমাদের বাকি রইল, দুটো নোট তোমাদের বাকি রইলো, এই দুটো নোট করলে শেষ হয়ে যাবে আমাদের মোটামুটি আলো যতটুকু পড়া হয়েছিল। এর মধ্যে যতটুকু যা বললাম কার কোনো কি অসুবিধা আছে ম্যাম? F1 সবসময় মুখ্য ফোকাস হবে, হ্যাঁ F1 অবশ্যই, F1টা ওই জন্যই তো মুখ্য ফোকাস বলে, F1 বলে F1, আর গৌণ ফোকাস বলে F2, ঠিক আছে। মুখ্য ফোকাস বলে